আসসালামু আলাইকুম প্রিয়, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতর রহমান ইতালি মিলান থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি মূলত আলোচনা করব যে আপনারা যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, মানে টোটাল খরচ কত হবে, তো এই বিষয়ে আজকে মূলত আমি আলোচনা করব। তো যে আমি ইদানিং ইনফরমেটিভ ফর ফেসবুক পেজে এবং ইনফরমেটিভ ফর ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট পাচ্ছি এবং অনেক মেসেজ পাচ্ছি যে আমি ইউরোপে যখন অ্যাপ্লাই করবো কোনো দেশে টোটাল কত টাকা খরচ হবে, এই ধরনের অনেক কমেন্ট এবং অনেক কোয়েশ্চন আমি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি পাচ্ছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব যে আপনারা যখন কোনো দেশে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো এয়ার টিকিট সহ আপনার টোটাল কত টাকা খরচ হবে, ভিসা পেলে আপনার কত টাকা খরচ হবে এবং ভিসা পাওয়ার পরে আপনার আরও কত টাকা খরচ হবে, এই বিষয়টা নিয়ে মূলত আমি আলোচনা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার এই কোয়েশ্চনটা আর আপনার অ্যারাইজ হবে না। আর যদি ভিডিওটা ফুল ভিডিওটা না দেখেন, টোটাল কস্ট বিষয়ে আপনারা ক্লিয়ার হতে পারবেন না। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। তো আরেকটি কথা যেটা হলো যে যারা বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ নিয়ে ভিডিও পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় যাই। মূল আলোচনা যাওয়ার আগে আমি আরও কয়েকটি কথা বলতে চাই, সেটা হলো যে আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেকে কিন্তু অফার লেটার পাচ্ছে। তো আপনারা ভিডিও পাবেন, মানে যারা অফার লেটার পাচ্ছে তাদের যখন ভিসা হবে আমি এদেরকে নিয়ে আপনাদের মানে ভিডিও করব যে কীভাবে তারা অফার লেটার নিল, অ্যাডমিশন নিল কীভাবে, কীভাবে ভিসা নিল, তারা নিজে নিজে কীভাবে নিল। তো এই বিষয়ে কিন্তু নেক্সট ভিডিও আসবে। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হলো যে আপনারা যদি নিজে নিজে প্রসেস করেন তাহলে কিন্তু এই খরচটা আপনারা আসবে, মানে আমি যে খরচটা আজকে মেনশন করবো বা যে খরচটা নিয়ে আমি আলোচনা করবো। তো এখন আপনারা যদি নিজে নিজে প্রসেস করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমি এই চ্যানেলের মানে ইনফরমেটিভ ফর ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো নিয়ে আমি আলোচনা করছি, মানে অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে আপনার এমবিসি ভিসা পর্যন্ত আপনার টোটাল এ টু জেড আলোচনা করা আছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, আপনি কোন দেশে অ্যাপ্লাই করবেন, মানে ম্যাক্সিমাম ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি নিয়ে ভিডিও আছে। তো আপনারা যে কোনো দেশে যে মানে যে দেশে আপনি অ্যাপ্লাই করতে চান ওই দেশে অ্যাডমিশন প্রসেস থেকে আপনার মানে এমবিসি ভিসা পাওয়া পর্যন্ত আপনারা কিন্তু প্রসেস কিন্তু দেওয়া আছে। তো আপনার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে প্রসেস করতে পারবেন। যদি নিজে নিজে প্রসেস করেন তাহলেই কিন্তু আমি যে আলোচনাটা করবো আজকে এই খরচটা আপনার আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে ইনফরমেটিভ ফর ইউটিউব চ্যানেলে আপনার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনারা দেখতে হবে। তারপরে আপনারা অনেকে হয়তো আছেন, মানে যারা আমি অলরেডি ভিডিও তৈরি করি না, ইউরোপের অনেক দেশ আছে আমি এখনও ভিডিও তৈরি করি, আমি আস্তে আস্তে ভিডিও সব দেশ নিয়ে ভিডিও তৈরি করবো। তো যদি আপনারা যদি মনে করেন যে আপনি এমন একটা দেশে অ্যাপ্লাই করবেন মানে ইনফরমেটিভ ফর ইউটিউব চ্যানেলে ভিডিও নাই, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার আমাকে কমেন্ট করতে পারেন, যে কমেন্ট করে আমরা বলতে পারেন যে এই দেশে ভিডিও করতে, আমি সাথে সাথে ভিডিও আপলোড করে দিব টোটাল প্রসেস নিয়ে। তো চলুন এখন আমরা কথা না বাড়ি আমরা মূল আলোচনা যায় যে খরচ কত হবে যদি আপনার স্টুডেন্ট ভিসা যদি অ্যাপ্লাই করেন, মানে আপনার কত টাকা আপনার ভিসা না পেলে খরচ হবে এবং ভিসা পাওয়ার পূর্বে পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে। তো চলুন আমরা একে একে আমরা জেনে নিই। প্রথম যে জিনিসটা করতে হবে, আপনি অ্যাডমিশন নেওয়ার আগে আপনার সার্টিফিকেট ভেরিফাই করতে হবে। আপনার যদি মেট্রিক ইন্টার হয় আপনার বোর্ড থেকে ভেরিফাই করতে হবে। যদি ব্যাচেলর ডিগ্রি কোনো ইউনিভার্সিটিতে কমপ্লিট করেন তাহলে ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে করলে ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই বিষয়ে যে আপনার দৌড়াদৌড়ি আছে বা আপনার ধরেন বোর্ডে কিছু ফিস দিতে হবে বা ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটিতে ফিস লাগে, অনেক ইউনিভার্সিটি লাগে, অনেক ইউনিভার্সিটিতে হয়তো লাগে না, তো ডিপেন্ড করে। তো এখানে আমি ধরে নিলাম যে আপনার দৌড়াদৌড়ি প্লাস আপনার ভেরিফিকেশনে 10,000 টাকা। তো তারপরে যেটা আসবে ভেরিফিকেশনের পরে আপনার কী করতে হবে, আপনার অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে ইউনিভার্সিটিগুলোতে। তো ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু অ্যাডমিশনের জন্য একটা চার্জ পে করতে হয়, মানে একটা ফিস পে করতে হয়। তো এটা কিন্তু আবার বেশি না, ধরুন আপনি যদি ইটালিতে অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক ইউনিভার্সিটি আছে মাত্র 30 ইউরো চার্জ করে অ্যাডমিশন ফিস হিসাবে। তারপরে আমি ধরে নিলাম এখানে ধরেন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আছে যে 70-80 ইউরো বা 100 ইউরো আছে বা 100 ইউরোর উপরে আছে, তো আমি এবার যদি ধরে নিলাম যে এখানে 50 ইউরো থেকে 100 ইউরো, দ্যাট মিনস আপনার এখানে আমি আরও 10,000 টাকা ধরলাম। তো টোটাল কত হলো, টোটাল হলো 20,000 টাকা অ্যাডমিশন ফর্ম, তো আপনার 20,000 টাকা। তো আপনি অফার লেটার পেলেন, অফার লেটার পাওয়ার পরে আপনি কী করবেন? তো আপনি যদি মানে এমন কোনো দেশে অ্যাপ্লাই করছেন যে দেশের এমবিসি বাংলাদেশে নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ইন্ডিয়াতে যেতে হবে। তো ইন্ডিয়াতে যাওয়ার একটা খরচ আছে,
আপনার ইন্ডিয়াতে যাওয়া আসার খরচ আমি ধরে নিলাম আরও 20,000 টাকা, আর যারা মানে বাংলাদেশে ধরেন ইটালিতে যদি আপনি অ্যাপ্লাই করেন অথবা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করেন অথবা সুইডেনে অ্যাপ্লাই করেন অথবা জার্মানিতে অ্যাপ্লাই করেন অথবা ফ্রান্সে অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু এমবিসি বাংলাদেশে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই 20,000 টাকা কিন্তু খরচ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার যারা বাংলাদেশে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের এই 20,000 টাকা খরচ হচ্ছে না, তাদের হবে কত অ্যাডমিশনের আর ওই যে ভেরিফিকেশন সার্টিফিকেট ভেরিফিকেশনের মানে 10,000, 10,000, 20,000 যারা বাংলাদেশে অ্যাপ্লাই করেন, যদি ইন্ডিয়াতে যায় তাহলে 40,000 টাকা তার খরচ হবে। আমি ধরলাম আরও এমবিসি ফিস ধরলাম আরও মানে কোনো কোনো এমবিসিগুলো আছে চার্জ করে 5,000 থেকে 10,000, তো আমি কেন আরও বেশি করে ধরলাম, আমি ধরলাম আরও 10,000 টাকা, তো ইন্ডিয়াতে যারা অ্যাপ্লাই করবে ইন্ডিয়া থেকে তাদের খরচ হবে 50,000 আর বাংলাদেশ থেকে যারা করবে তাদের হলো 30,000। তো অনেক কান্ট্রি আছে আবার ইন্স্যুরেন্স করতে হয়, তো ইন্স্যুরেন্সের জন্য মানে অনেক কান্ট্রি আছে, যেমন ইতালিতে আছে আপনার ইন্স্যুরেন্স না করলেও সমস্যা নাই, তো অনেক মানে ইউরোপের অন্য অন্য কান্ট্রি আছে যেগুলো আপনার কী করতে হয় ইন্স্যুরেন্স করতে হয়, তো ইন্স্যুরেন্সের বাবদ আমি আরও ধরলাম 10,000 টাকা। তো 10,000 যদি আপনার আমি অ্যাডমিশন এবং আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন এবং এমবিসি, 30,000 যদি বাংলাদেশে অ্যাপ্লাই করেন, আরও ধরলাম 10,000, টোটাল হলো 40,000 টাকা, আর যারা ইন্ডিয়াতে করবে তাদের হলো টোটাল 60,000 টাকা। দ্যাট মিনস যারা বাংলাদেশে করবে তাদের 40,000 টাকা খরচ হবে, আর যারা ইন্ডিয়াতে করবে তাদের 60,000 টাকা খরচ হবে আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত। এখন আসেন যে আপনার টিউশন ফির বিষয়ে, অনেক কান্ট্রি আছে যেগুলো আপনার টিউশন ফি আগে সেন্ড করতে হয়, যেমন আমি ফ্রি কান্ট্রিগুলো কোন কোন কান্ট্রিগুলো টিউশন ফি ফ্রি এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনার ভিডিওগুলো দেখে আসবেন। যেগুলো মানে ফ্রি কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু টিউশন ফি চার্জ আসবে না এবং আপনাকে অ্যাডভান্স পে করতে হবে না, কিন্তু আপনি যদি ধরেন এস্তোনিয়া অথবা আপনার পোল্যান্ড অথবা চেক রিপাবলিক অথবা অন্যান্য দেশে যদি অ্যাপ্লাই করেন, পর্তুগাল, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে একটা মানে অ্যামাউন্ট আপনার সেন্ড করতে হবে অ্যাডভান্স, মানে আপনি যদি গ্রিসে অ্যাপ্লাই করেন তাহলে একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে অ্যাডভান্স সেন্ড করতে হবে। তো এইটা আমি খরচের বাইরে রাখলাম, যদি ভিসা নাও এটা কিন্তু ফেরত পাবেন। তো আপনার যে খরচটা হবে আমি জাস্ট আজকে খরচটা নিয়ে আলোচনা করবো। তো ধরেন আপনি ভিসা পেলেন বাংলাদেশ থেকে, আপনার 40,000 টাকা খরচ হলো, ইন্ডিয়া থেকে আপনার যারা ভিসা নেবে তাদের 60,000 টাকা খরচ হলো, এয়ার টিকিট ধরলাম আরও 50,000 টাকা, তো দেখা গেল 50,000 আর 60,000 যারা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবে তাদের হলো 1,10,000 এবং যারা বাংলাদেশে করবে তাদের হলো 40,000 আর 50,000, টোটাল 90,000। তো আপনার কী হইতেছে, আপনার যদি বাংলাদেশ থেকে যদি কোনো এমবিসিতে অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু 90,000 টাকার মধ্যে আপনারা কিন্তু কী করতে পারতেছেন, আপনার টোটাল খরচ আপনার 90,000 টাকা আসবে, আপনার 90,000 টাকার মধ্যে আপনি কিন্তু আপনার ভিসাটা নিয়ে নিতে পারতেছেন। যারা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবেন তাদের একটু বেশি কষ্ট হবে, কারণ তারা আসা যাওয়া করতে হবে, তো আপনার সেই ক্ষেত্রে 1,10,000 টাকা ইন্ডিয়াতে আমি ধরে নিলাম। তারপরে আমি কিন্তু বেশি বেশি করে ধরছি, মানে এত কষ্ট হবে না, কিন্তু বেশি বেশি দৌড়ার কারণে হয়তো 90,000 আর 1,00,000 আমি ধরলাম অ্যাভারেজে আপনার 1,00,000 টাকা আপনার খরচ হবে ভিসা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যদি আপনি ভিসা না পান, মানে ভিসা না পাইলে আপনার 40,000 থেকে 50,000 টাকা খরচ হবে, আর ভিসা পেলে আপনার 1,00,000 টাকা খরচ হবে, এবং আপনার সাথে নিয়ে আসতে হবে আরও ধরেন 1,000 ইউরোর মতন, বা আপনার ডিপেন্ড করে আপনি কোন দেশে যাবেন। ধরেন আপনি যদি ইটালিতে আসেন আপনার 1,000 ইউরো নিয়ে আসলেই হবে, কারণ ইটালিতে আসার পরে আপনি একটা ফান্ড পাবেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম নাই। আপনি যদি জার্মানিতে অ্যাপ্লাই করেন, জার্মানিতে অ্যাপ্লাই করলে আপনাকে ফান্ড তো আগেই সেন্ড করে দেবেন, যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, তো ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি খরচের বাইরে ধরলাম, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনার ইটালিতে যদি অ্যাপ্লাই করেন আপনি একটা সময় পরে ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকাটা তুলে নিতে পারবেন, আর জার্মানিতে আপনার টাকাটা যখন ফাটাই দেবেন ব্লক করবেন তখন মান্থলি তারা রিটার্ন করবে। তো বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম, তো এগুলো আমি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভিডিও আছে, আলাদা আলাদাভাবে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে করবো এগুলো সব উল্লেখ করছি। আপনারা ম্যাক্সিমামে দেখি যে এই কোয়েশনটা এড়াইতে হয়, যেটা আমার আমি যদি অ্যাপ্লাই করি, আমি যদি ফ্রান্সে অ্যাপ্লাই করি আমার টোটাল খরচ কত হবে, আমি যদি ইটালিতে অ্যাপ্লাই করি আমার টোটাল খরচ কত হবে, আমি যদি জার্মানি অ্যাপ্লাই করি আমার টোটাল খরচ কত হবে, নরওয়ে অ্যাপ্লাই করলে খরচ কত হবে, আপনার যে কোনো দেশে অ্যাপ্লাই করেন আপনার কিন্তু আমি যে খরচের কথা বলছি আপনার টোটাল 1,00,000 টাকার মতো আপনার এয়ার টিকিট সহ আপনার টোটাল 1,00,000 টাকার মধ্যে আপনি স্টুডেন্ট ভিসা নিতে পারবেন, যদি আপনি নিজে নিজে প্রসেস করতে পারেন। তো নিজে নিজে প্রসেস করার জন্য আপনার আমার যে ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা যদি নরওয়ে নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনার নরওয়ে নিয়ে ভিডিওগুলো ভিডিওটা দেখবেন, যদি আপনি বেলজিয়াম নিয়ে অ্যাপ্লাই করতে চান বেলজিয়ামে যদি অ্যাপ্লাই করেন বেলজিয়ামের ভিডিওটা দেখবেন, জার্মানি নিয়ে অ্যাপ্লাই করলে জার্মানির ভিডিওটা দেখবেন, ইটালি নিয়ে অ্যাপ্লাই করলে ইটালির ভিডিওটা দেখবেন, দেখে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন। তারপরে যদি আপনার যদি কোনো টপিক্স নিয়ে যদি কোনো আনক্লিয়ার থাকে যে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার এই এই টপিক্সের উপরে আমি ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি আপনারা খরচ নিয়ে আর কোনো কোয়েশ্চেন এড়াতে হবে না নেক্সট টাইম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে আগ্রহী তারা হয়তো তাদের মানে কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবে। তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।